আমরা জানি যে বিভিন্ন সময় পরমাণু আবিষ্কৃত হওয়ার পরে বিভিন্ন বিজ্ঞানী পরমাণুর চা নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কিত বা নিউক্লিয়াসে অবস্থিত ইলেকট্রনের আবিষ্কার, প্রোটনের আবিষ্কার বিভিন্ন সময় ধাপে ধাপে বিভিন্ন বিজ্ঞানীগণ তাদের বিভিন্ন মডেলের সাহায্যে ব্যাখ্যা দিতে চেয়েছে। তো আজকে আমাদের এই গুণগত রসায়ন চ্যাপ্টারে কয়েকটা মডেল আছে যেখান থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে কিছু কোয়েশ্চেন এসে থাকে, সবসময় আসে এরকম না, মাঝে মাঝে দেখা যায় আসতে। তো কিছু ইনফরমেশন আছে যেগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। যেমন কিছু কথা বলি, রাদারফোর্ডের পরমাণু মডেল, এই রাদারফোর্ডের পরমাণু মডেলে মনে রাখতে হবে, রাদারফোর্ডের পরমাণু মডেলকে বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল। সে কি বলছে? সে কথা বলছে যে আমাদের, আমরা জানি যে সূর্যের চারদিকে আমাদের যে গ্রহগুলো থাকে, গ্রহগুলা ঘূর্ণায়মান, পৃথিবী একটা গ্রহ, সেটাও সূর্যের চারদিকে পরিভ্রমণ করছে। সে বলতেছে যে আমরা জানি যে নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন রকম কক্ষপথ থাকে এবং কক্ষপথে কি থাকে, ইলেকট্রন থাকে। তো সে বলতেছে যে এই কক্ষপথের চারদিকে, নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন প্রকার কক্ষপথে ইলেকট্রন গুলা কিভাবে ঘুরে, সৌরজগতে ঘূর্ণায়মান গ্রহের মতো ঘুরে। এই কারণে তার মডেলটাকে বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল, সৌরজগতের সাথে এটার তুলনা করা হয়েছে বলে। তো এখন একটা জিনিস মনে রাখতে হবে যে এইটা, এই মডেলটাকে বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল, এবং সে ফার্স্ট নিউক্লিয়াস কথাটা আনছে বা নিউক্লিয়াসে অস্তিত্ব কোথায় আছে নিউক্লিয়াসটা, সে অস্তিত্বটা প্রকাশ করা হয়েছে তার পরীক্ষা দ্বারা, এই রাদারফোর্ডের পরীক্ষা দ্বারা। তো রাদারফোর্ড কি পরীক্ষা করছিল? রাদারফোর্ড স্বর্ণপাতের উপর আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াসের অস্তিত্ব প্রতিষ্ঠিত করেছে। এই কথাটা মনে রাখতে হবে যে স্বর্ণপাতের উপর আলফা কণা বিচ্ছুরণ, আর কি করছিল সেটা দ্বারা নিউক্লিয়াস আবিষ্কার করছিল, বা নিউক্লিয়াসের যে কোথায় কেন্দ্রস্থলে অবস্থিত পরমাণুর সেটা একমাত্র সে এই পরীক্ষার সাহায্যে বলেছে। তো রাদারফোর্ড বিভিন্ন রকম পরীক্ষা করছিল, কিন্তু তার পরীক্ষায় অনেক প্রকার ত্রুটি দেখা যায়। যেমন সে ক্লিয়ার ধারণা দেয় না পরমাণুর কক্ষপথ সম্পর্কে, যে ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করছে সেই ইলেকট্রনটা কিভাবে মানে আবর্তন করছে, বা তোমার ইলেকট্রন শক্তি শোষণ করলে কি হবে, বিকিরণ করলে কি হবে, বা বর্ণালী সম্পর্কে কোন রকম ক্লিয়ার ধারণা দেওয়া হয় নাই। এই ধারণা না দেওয়ার কারণে অনেকেই তার মডেলটাকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারে নাই, বা সে ওই দিক দিয়ে ব্যর্থ। পরবর্তীতে 1913 সালে কি করছে, নিলস বোর নামক একজন বিজ্ঞানী, সে রাদারফোর্ডের মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল তা কিছুটা দূর করতে পেরেছে, এবং সে কিছুটা দূর করে 1913 সালে সে আরেকটা মতবাদ দিয়েছে। তার মতবাদটা পর্যালোচনা করে দেখা যায় যে তার মতবাদটা সাধারণত তোমার কিছু জিনিসের অবতারণা করে, সে শক্তি স্তর সম্পর্কিত যে ক্লিয়ার ধারণাটা আমরা রাদারফোর্ড মডেলে পাই নাই, কিন্তু বোর পরমাণু মডেলে আমরা শক্তি স্তর সম্পর্কিত ধারণাটা খুব ক্লিয়ার ভাবে পাই, এবং সে ইলেকট্রনের কক্ষপথ নিয়েও অনেক কথা বলেছে, বা ইলেকট্রনের শক্তি শোষণ বিকিরণ করলে কি হবে কক্ষপথে, সে এই জিনিসটা একটা নর্মাল ব্যাখ্যা দিতে পারছে, এবং তার মডেল সাহায্যে আমরা পরমাণুর বর্ণালীও কি করতে পারি, কিছুটা ব্যাখ্যা দিতে পারি। এখন আমরা তো সীমাবদ্ধতা সাফল্যগুলো জানলাম, কিন্তু আমাদের এখন কি জানতে হবে, সীমাবদ্ধতাটা জানতে হবে বোর পরমাণু মডেলের। বোর পরমাণু মডেলের সবচেয়ে মজার একটা ঘটনা বা সীমাবদ্ধতা হচ্ছে, এটা থেকেই প্রশ্ন আসবে তোমাদের ম্যাক্সিমাম বেশি আসে, সেটা হচ্ছে সে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এই এক ইলেকট্রন ছাড়া কোনো পরমাণুর বর্ণালী সে ব্যাখ্যা করতে পারে না। এখন তোমরা জানো তো সবাই যে এক ইলেকট্রন আছে কার, বলতো? এক ইলেকট্রন আছে হচ্ছে হাইড্রোজেনে, হাইড্রোজেনে এক ইলেকট্রন আছে, তার মানে সে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী কি করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। হাইড্রোজেন ছাড়াও দেখি তো আরো কোন কারো কি একটা ইলেকট্রন আছে কিনা, না কোনো মৌলের নাই, কিন্তু আয়নের তো আছে, যেমন লিথিয়াম 2+, তারও তো একটা ইলেকট্রন আছে। তারপরে আমি বললাম হিলিয়াম প্লাস, তারও তো একটা ইলেকট্রন আছে। তাহলে বোর পরমাণু মডেল মনে রাখবা, এই তিনটা পরমাণুর বর্ণালী, পরমাণু এবং আয়নের বর্ণালী সে কি করতে পারে, ব্যাখ্যা করতে পারে। এখানে খুব ইম্পর্টেন্ট সহকারে জিনিসটা মাথায় রাখবা, এখান থেকে প্রশ্ন আসবে। আর যে ইনফরমেশন গুলো আমি মুখে বললাম, জাস্ট এই এইটুকু ইনফরমেশন গুলো আমাদের মনে রাখলে হবে। আর এখন এখানে কিছু নীতি আছে, নীতিগুলো আমরা খুব ভালো করেই জানি, হুন্ডের নীতি, পরিবর্জন নীতি, আব্বাও নীতি, এগুলো একবার করে একবার রিডিং দিয়ে যেও, কারণ এগুলো খুবই সহজ, এমনিতে দেখলেই পারবা। তেমন সব কল ভার্সিটিতে এইসব নিয়ে কোনো প্রশ্ন তেমন আসে না, মানে এটা খুবই সহজ একটা পার্ট, তো স্কিপ করে যায় সবাই, কিন্তু তোমরা একবার করে দেখবা যে পরিবর্জন নীতি কি বলছে, হুন্ডের নীতি কি বলছে, আব্বাও নীতি কি বলছে। আমরা এই তিনটা নীতির কম্বিনেশনে কিন্তু কোয়ান্টাম সংখ্যা ক্লাসটা নিয়েছি,
তো এই তিনটা নীতি একবার করে দেখে নিলেই হবে। আমি আর বিস্তারিত এই দিকে যাচ্ছি না, কারণ এটা থেকে খুব বেশি তেমন ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন আসে না। একবার করে তোমরা রিডিং দিলে তোমরা বুঝতে পারবা। আর কিছু সংজ্ঞা তোমাদের মনে রাখতে হবে, যে সংজ্ঞাগুলো খুবই জরুরি, খুবই খুবই জরুরি তোমাদের জন্য। জাস্ট সংজ্ঞাটা পড়বা, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি, আংশিক পাতন। 1 নম্বর, আংশিক পাতন সংজ্ঞাটা পড়বা। আংশিক পাতনের ইংরেজি নামটা মনে রাখবা, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এই জিনিসটা মাথায় রাখবা, আংশিক পাতন ইংরেজি নাম। যে হ্যাঁ, আমি আংশিক পাতনের সংজ্ঞা শিখলাম, কিন্তু পরীক্ষায় আসছে সংজ্ঞাটা লিখে যে এই সংজ্ঞাটা কিসের, তোমার ইংরেজি নাম লেখা সাবলিমেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ডিস্টিলেশন, সলভেন্ট এক্সট্রাকশন, তুমি বলবে যে ভাইয়া আমি তো এগুলো পড়ি নাই। কিন্তু আসলে আংশিক পাতনের ইংরেজি নামটাই হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, এটা পড়বা। আংশিক পাতনের সংজ্ঞাটা পড়বা, ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন এটা সংজ্ঞাটা পড়বা, সলভেন্ট এক্সট্রাকশন বা দ্রাবক নিষ্কাশন এটা সংজ্ঞাটা পড়বা, আর ডিস্টিলেশন মানে হচ্ছে পাতন, এটা সংজ্ঞাটা পড়বা। এই 4টা সংজ্ঞা আমরা খুব ভালো করে, শুধুমাত্র সংজ্ঞাটা পড়বা, খুব ভালো করে একটু বুঝে একটু মাথায় রাখবা। আর আমাদের কিছু আয়ন শনাক্তকরণ করতে হবে। এই আয়ন শনাক্তকরণটা কি কি পড়বা আমি চার্টে দেখাই দিচ্ছি। এই চার্টটা তোমরা একটু ভালো করে খেয়াল রাখবা। যে এই 4টা যে ইনফরমেশন গুলো দেয়া আছে সেগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমাদের আয়ন শনাক্তকরণটা প্রশ্ন আসে। তবে এটা মনে রাখা মোটামুটি জরুরি, কারণ মোটামুটি ইম্পর্টেন্ট, ভালোই ইম্পর্টেন্ট। যেমন কি কি পড়বা এখানে আমি চার্টে দেখাই দিছি, যারা বিক্রিয়াটা বা অন্য জিনিসগুলো স্কিপ করে যাও তারা শুধুমাত্র পড়বা। যেমন সাপোজ আয়রন আয়ন শনাক্তকরণ, Fe2+, ফেরাস আয়ন শনাক্তকরণ। ফেরাস আয়ন শনাক্তকরণে কপার, পটাশিয়াম, ফেরাস আয়নাইড দ্রবণ ব্যবহার করা হচ্ছে, এবং সেটা ব্যবহার করলে কি কালারটা দিচ্ছে এবং কিভাবে বুঝছি আমরা, জাস্ট এটুকু মনে রাখলে হবে যে কি বিকারক ব্যবহার করা হয় এবং বিকারকটা ব্যবহার করার পরে কি কালার দেয়, এবং সেই কালার দেখে যে আমরা চিনি যে এই আয়নটা আছে বা এই আয়নটা নাই, সেটা আমরা কিভাবে চিনি, জাস্ট ওই কালারটা দেখে চিনি না, তাহলে আমার কালারের নামটা মনে রাখতে হবে, বিকারকের নামটা মনে রাখতে হবে ওই আয়ন শনাক্তকরণের জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কয়েকটা যেগুলো দেখাইছি, এই কয়েকটা সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট। জাস্ট এই কয়েকটা একটু একবার করে মনে রাখবা, খুব ভালো করে দুই একবার প্র্যাকটিস করলে আশা করি আমাদের এটা সম্পন্ন হয়ে যাবে। আর একটা জিনিস পড়তে হবে এখান থেকে, NMR, IR, একটু বেসিক ধারণা নিতে হবে, অল্প অল্প ধারণা। NMR কি, IR কি, তারপর হচ্ছে ক্রোমাটোগ্রাফি কি, এটা আমি এখন তোমাদের পড়াবো, অল্প কিছু দেখাই দেবো, যে ইনফরমেশন গুলো আমাদের মনে রাখলেই হবে। ওকে চলো আমরা এখন এই জিনিসটা দেখি। তো দেখো আমরা NMR থেকে কি মনে রাখবো, NMR বর্ণালি থেকে দুই তিনটে ইনফরমেশন মনে রাখলেই হবে। ফার্স্ট অফ অল মনে রাখবো NMR মানে কি, NMR মানে হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এটাই মনে রাখবা। তিনটা জিনিস মনে রাখবা খুব ভালো করে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য। 1 নম্বর কথা হচ্ছে যে এটা সৃষ্টি হয় কিভাবে, এই NMR বর্ণালিটা সৃষ্টি হয় কিভাবে। দেখো প্রথমে এন দেখি নিউক্লিয়ার বলতেছে, মানে নিউক্লিয়াস কথাটা আসতেছে, তাহলে আমরা মনে রাখবো যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসের স্পিন যে আছে সেই স্পিন পরিবর্তনের ফলে NMR বর্ণালী সৃষ্টি হয়। তাহলে আমরা কি মনে রাখবো, যে একটা মৌলের পরমাণুর নিউক্লিয়াসের স্পিন পরিবর্তনের ফলে NMR বর্ণালীটা কি হচ্ছে, তৈরি হচ্ছে। 2 নম্বর মনে রাখবা এই জায়গায় রেডিও ওয়েভ তরঙ্গ ব্যবহৃত হয়, এই NMR বর্ণালীতে কি তরঙ্গ ব্যবহার করা হয়, রেডিও ওয়েভ। আর 3 নম্বরটা মনে রাখবা যে MRI যন্ত্রটা যে আছে আমাদের, MRI যন্ত্র চিকিৎসা ক্ষেত্রে যে MRI যন্ত্র ব্যবহার করা হয়, এই MRI যন্ত্রটা এই এই নীতিতে কাজ করে। NMR এর যে নীতিটা আছে, যে প্রিন্সিপালটা আছে, এই প্রিন্সিপালে হচ্ছে আমরা MRI যন্ত্রটা কাজ করে। তাহলে কি কি তিনটা জিনিস মনে রাখবো আমরা, প্রথমটা মনে রাখবো নিউক্লিয়াসের স্পিন পরিবর্তনের ফলে NMR বর্ণালীটা তৈরি হচ্ছে আমার, 2 নম্বরটা হচ্ছে কি রেডিও ওয়েভ তরঙ্গ এই জায়গায় ব্যবহার করা হচ্ছে, আর 3 নম্বরটা হচ্ছে MRI যে যন্ত্রটা আছে এই MRI যন্ত্রটা এই NMR এর প্রিন্সিপাল বা NMR এর নীতির উপর কাজ করে, ভিত্তি করে কাজ করে। এই জিনিসটা আমরা NMR থেকে অল্প কিছু মনে রাখবো। আর IR তো পড়ছো, ইনফ্রারেড রেডিয়েশন, IR বর্ণালি। তো IR বর্ণালীতে আমাদের কি কি ইনফরমেশন জানা থাকতে হবে, প্রথম ইনফরমেশন হচ্ছে যে IR বর্ণালীটা হচ্ছে অণুর কম্পনের উপর ভিত্তি করে
প্রতিষ্ঠিত। আয়ার যে বর্ণনাটা আছে এটা হচ্ছে কি, অণুর কম্পনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এনে মানে কি করছিলাম, নিউক্লিয়াসে স্পিন পরিবর্তনের ফলে হয়। আর এই জায়গায় পড়তেছি আমরা আয়ারটা হয় কিভাবে, অণুর কম্পনের দ্বারা। অণুর কম্পনের ফলে কি হচ্ছে, আমার আয়ার বর্ণালী তৈরি হচ্ছে। আর একটা মেইন বৈশিষ্ট্য, আসলে এই সকল জিনিস দিয়ে তো আমরা টেস্ট করি, বিভিন্ন প্রকার যৌগ মৌল শনাক্তকরণ করি, তো আয়ার বর্ণালীতে আমরা পড়তেছি অণুর কম্পনের ফলে হচ্ছে অণু শনাক্তকরণ করা হচ্ছে। এখানে ভালো করে খেয়াল রাখবা যে ডাইপোল মোমেন্ট, যদি যে সকল যৌগে ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয় না, সে সকল যৌগকে আমরা আয়ার বর্ণালী দ্বারা টেস্ট করতে বা পরীক্ষা করতে পারবো না। তাহলে অবশ্যই কি করতে হবে, যে সকল যৌগে ডাইপোল মোমেন্ট আছে তাদেরকে আমরা টেস্ট করতে পারবো। এখন তোমরা সবাই জানো ডাইপোল মোমেন্ট থাকবে কখন, যদি দুইটা পরমাণুর মাঝে, একটা যৌগে দুইটা পরমাণুর মাঝে যদি তড়িৎ পৃথকতার কি থাকে, পার্থক্য থাকে, তাহলে ডাইপোল মোমেন্ট থাকবে। আর না হলে কি থাকবে না, ডাইপোল মোমেন্ট থাকবে না। যেমন দেখো আমি উদাহরণস্বরূপ বললাম যে বলো N2, এই N2 কি বলতো, N2 মানে কি, দুইটা N না, দুইটা N এর মাঝে কোন তড়িৎ পৃথকতার পার্থক্য কি, জিরো। জিরো, তার মানে কি এদের ডাইপোল মোমেন্ট থাকবে, তড়িৎ পৃথকতার পার্থক্য না থাকলে কখনো কি থাকবে না, ডাইপোল মোমেন্ট থাকবে না। তার মানে হচ্ছে N2 কে আমরা আয়ার বর্ণালীতে পরীক্ষা করতে পারবো না। যেমন দেখো H2, এটাও পারবো না, এটা পারবো, পারবো না। কিন্তু দেখো আমি উদাহরণস্বরূপ বললাম যে কার্বন মনোক্সাইড, দেখো তো কার্বন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ পৃথকতার পার্থক্য আছে না, এবং পার্থক্য থাকার কারণে কি হবে, ডাইপোল মোমেন্ট তৈরি হবে বা ডাইপোল মোমেন্ট সৃষ্টি হবে। এই কারণে এটাকে আমরা আয়ার দ্বারা পরীক্ষা করতে পারবো। সেম ভাবে দেখো HF, এটাও তড়িৎ পৃথকতার পার্থক্য আছে দুটো মধ্যে। আবার মনে করো HCl, এটাকেও টেস্ট করতে পারবো। এরকম যে সকল যৌগে দেখবা যে ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে, সে সকল যৌগকে আমরা আয়ার দ্বারা পরীক্ষা করতে পারবো। ঠিক আছে, খুব ভালো করে এই জিনিসটা খেয়াল রাখবা। এখন আমরা দেখবো UV থেকে কি কি জিনিস পড়তে হবে। আচ্ছা দেখো এখন UV বর্ণালীটা কিভাবে তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে UV বর্ণালী থেকে। তো আমরা দেখো এখানে লিখছি যে UV ভিজিবল যে রিজনটা আছে, যে অঞ্চলটা আছে, যখন কোন ইলেকট্রন এই UV ভিজিবল রিজনে শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে, তখন আমরা যে বর্ণালীটা পাই সেটাই হচ্ছে UV বর্ণালী বা আল্ট্রাভায়োলেট বর্ণালী, সেটা আমরা সবাই জানি। এই জিনিসটা জাস্ট মাথায় রাখবো। আর UV সাহায্যে তোমরা দেখছো তোমাদের বইয়ে ছিল, এই একটা লাইন মনে রাখবা, UV বর্ণালীর সবচেয়ে ভালো ব্যবহার হচ্ছে এই UV বর্ণালীর সাহায্যে যে আমাদের যে টাকা থাকে, ডলার থাকে, ওই টাকাটা আসল না নকল সেটা পরীক্ষা হয়, করা হয় UV সাহায্যে। এই জিনিসটা মনে রাখবো আমরা খুব ভালো করে। আর আমাদের সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট একটা জিনিস বাকি করে গেছে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে শিক্ষা পরীক্ষায় বর্ণ, শিক্ষা পরীক্ষায় কে কোন কালার দেয়। যেমন শিক্ষা পরীক্ষায় তোমার যদি বলা হয় যে সোডিয়াম কি কালার দেয়, সোডিয়াম দেওয়া হচ্ছে সোনালি হলুদ। যদি বলা হয় ক্যালসিয়াম কি কালার দেয়, তাহলে বলবা যে ক্যালসিয়াম দেয় ইটের ন্যায় লাল কালার। পটাশিয়াম কি কালার দেয় শিক্ষা পরীক্ষায়, শিক্ষা পরীক্ষায় পটাশিয়াম দেয় বেগুনি। এরকম আমি একটা চার্ট দেখাই দিচ্ছি এখন, এই চার্টটা তোমরা একটু ভালো করে খেয়াল রাখবা বা একটু মাথা মাথায় রাখবা যে শিক্ষা পরীক্ষায় কে কোন কালার দেয়। আর ভালো করে মনে রাখবা শিক্ষা পরীক্ষায় বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কোন প্রকার বর্ণ দেখায় না, মানে এরা শিক্ষা পরীক্ষায়, এদের শিক্ষা পরীক্ষা দ্বারা বেরিলিয়াম বা ম্যাগনেসিয়ামকে তুমি পরীক্ষা করতে পারবা না। আরেকটি ইনফরমেশন মাথায় রাখবা যে শিক্ষা পরীক্ষা সাধারণত HCl লবণ, HCl যে অ্যাসিডটা আছে এই HCl অ্যাসিডটা ব্যবহার করা হয়। শিক্ষা পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় কোন অ্যাসিড ব্যবহার করা হয়, তাহলে সবাই বলবা HCl। ঠিক আছে, HCl-টা ব্যবহার করা হয়, এটা খুব ভালো করে খেয়াল রাখবা। আর আমি এখন তোমাদের চার্টে শিক্ষা পরীক্ষা কে কোন প্রকার বর্ণ দেয় সেটা দেখাচ্ছি, স্ক্রিনে উঠতেছে, তোমরা এক নজর দেখে নাও। এটা হচ্ছে আমাদের শিক্ষা পরীক্ষায় কে কোন কালার দেয় এই চার্টটা, এই চার্টটা তোমরা এক নজর দেখলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর একটা কথা বলি, তোমাদের বইয়ে ক্রোমাটোগ্রাফি আছে, আমরা জানি যে ক্রোমাটোগ্রাফি হচ্ছে এক প্রকারের পৃথকীকরণ টেকনিক, এখান থেকে এত ডিটেলস পড়ার দরকার নাই, আমি যেগুলো বললাম যে জাস্ট একটু মনে রাখলে হবে। এখান থেকে কি পড়বা, ক্রোমাটোগ্রাফি থেকে যদি কেউ পড়তে চাও এটা তেমন আসে না প্রশ্ন এখান থেকে, তারপরে বলে দিই যেগুলা যদি আসে একটু মনে রাখবা। তো ক্রোমাটোগ্রাফি কি জিনিস, এক কথায় মৌখিক কথায় বলি, ক্রোমাটোগ্রাফি হচ্ছে এক প্রকার পৃথকীকরণ পদ্ধতি বা পৃথকীকরণ টেকনিক। আমি তোমাকে পানির সাথে চিনি মিশিয়ে বললাম যাও এটাকে আলাদা করে নিয়ে আসো, এখন তুমি কোন টেকনিকের সাথে এটা আলাদা করবা, এই ক্রোমাটোগ্রাফি টেকনিকের সাথে, কারণ এটাকে আলাদা করা খুব ডিফিকাল্ট ম্যানুয়ালি। ঠিক আছে, তো আলটিমেটলি তখন তুমি যে টেকনিক ব্যবহার করা হয় সেটার নামই হচ্ছে ক্রোমাটোগ্রাফি। আর ক্রোমাটোগ্রাফির দুইটা দশা থাকে, একটা হচ্ছে সচল দশা, একটা হচ্ছে নিশ্চল দশা। তো তোমাদের বইয়ে দুই প্রকারের ক্রোমাটোগ্রাফি বর্ণনা আছে খুব ভালো করে, এটা হচ্ছে কাগজ ক্রোমাটোগ্রাফি আর এটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। সো তোমরা এখান থেকে কি কি পড়বা, তোমরা শুধুমাত্র পড়বা যে কাগজ ক্রোমাটোগ্রাফি বা কলাম ক্রোমাটোগ্রাফি দুইটা থেকেই পড়বা যে ওই ক্রোমাটোগ্রাফিতে কি কি ব্যবহার করা হচ্ছে,
যে কি কি জিনিস ব্যবহার করা হয়, যেমন সিলিকা, সিলিকাল জেল, এরকম কি কি জিনিস ব্যবহার করা হচ্ছে ওইগুলাতে, যে কাগজ ক্রোমাটোগ্রাফিতে কি কি জিনিস ব্যবহৃত হচ্ছে, কলাম ক্রোমাটোগ্রাফিতে কি কি জিনিস ব্যবহৃত হচ্ছে, এটা ভালো করে পড়বা। আর আরেকটা জিনিস এক্সট্রা ভাবে পড়বা খুব ভালো করে, সেটা হচ্ছে কাগজ ক্রোমাটোগ্রাফির ব্যবহারটা কি, কলাম ক্রোমাটোগ্রাফির ব্যবহারটা কি, যেমন এরা ওষুধ শিল্প ব্যবহার করা হয়, প্রসাধনী শিল্প ব্যবহার করা হয়, এরকম কিছু ব্যবহার আছে, এই ব্যবহারটা একবার করে দেখে নিবা, তাহলেই এনাফ। আর আশা করি এই লেকচার থেকে তোমাদের আর কিছু পড়তে হবে না, এগুলো পড়লেই যে কোনো ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় 100% কমন পাওয়া। এগুলো একটু ভালো করে দেখবা লেকচারগুলো আর প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শিখবা, আর সকল ভার্সিটির প্রশ্নগুলো প্র্যাকটিস করার পরে তুমি আসলে পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমার সম্পন্ন হবে। আমি তো আজকে বেসিক আলোচনা করলাম টোটাল এই চ্যাপ্টারের উপরে, তোমরা এই চ্যাপ্টারের বেসিক আলোচনা থেকে যা শিখছ তা ভালো করে পড়ে সবসময় প্র্যাকটিস করবা। সবসময় প্র্যাকটিস করলেই তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এই চ্যাপ্টার সম্পর্কে ধারণাটা তোমার ক্লিয়ার হবে।